বার্থডে গাল বসে গেছে, তার গিফট নিয়ে কোলে, আজকে গিফট কোলে আছে, গিফট এখন কোলে, এই যে গিফট, দূর এই দাঁড়া, হ্যাঁ হাত দিয়েছে, এই সামনে পুরো দুপুরের লাঞ্চ রেডি, বেশি কিছু করা হয়নি কারণ আর দেরি নেই, বলেই ফেলি হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তো রাত্রি ঠিক 12টা বাজে আর এখন হ্যাপি বার্থডে উইশ হলো, আর এবার হবে কেক কাটিং হালকা করে, ও যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভালো থাকে সারা বছর ধরে। আর কি গিফট চেয়েছে এখনো আমাকে বলেনি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আজকে 10th August, 10th August মানে ইয়েস, রূপার জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে মিস ম্যাডাম, থ্যাংক ইউ। আর এখন আমি জানি না কী আনতে চলেছি, আমি যে এখন আপনি বাজার ঠিক করতে পারছি না, কারণ ঘড়িতে অলরেডি 10:30 বাজে, উঠেছি অনেকক্ষণ, অনেকগুলো কাজকর্ম ছিল ঘরে, বাট এখন বাজারে যাবো, কী কী আনতে হবে আমি জানি না, সেটা আমাকে অর্ডার করুক, নিয়ে আসবো, নিয়ে এসে দেন আমরা ব্রেকফাস্ট করবো। বিস্কুট ছোট্ট করে কামড় দিবি কিন্তু, হ্যাঁ পাপা এখন স্যালাড খেয়ে কমপ্লিট জল খাচ্ছে। এই 7টা 10 টাকা তো ওইটা একটা দেবো, বার্থডে স্পেশাল বাজার করে বাড়ি ফিরছি। বাড়িতে সে দেখি দুর্গাপুজোর শচীনের রক্তজবা আলতা সিঁদুর সমস্ত দিয়ে গেছে। বাবুর এখন জাস্ট খাওয়া কমপ্লিট হলো, কী কষ্ট করে যুদ্ধ করে খাওয়ানো হয়, তো সেই খাওয়ানো কমপ্লিট হয়েছে আর আমি ফিরলাম বাজারঘাট করে। তো বার্থডে স্পেশাল বাজার সেরকম মাটন মাছ তো কাতলা আগে থেকে আনা ছিল, দই মিষ্টি 5 রকম ভাজা ভুজির আনাজ আর এই সমস্ত, আর একটু ব্রেকফাস্টে কিছু জিনিসপত্র কিনে নিয়ে জাস্ট আমি ঘরে ঢুকলাম। 11টা বাজে এখন, পুজো করা আমার হয়ে গেল, সরোদুকে একটুখানি ধরেছি, এরপরে আমি দোকান ঢুকবো, কালকে রাখি পূর্ণিমা আছে, বিভৎস চাপ দোকানে আমি জানি। তো এখনকার জন্য টাটা, রোদ্দুর এখন আমার কোলে, ভুবন দেখছে ভুবন, এদিক ওদিক এদিক ওদিক, হ্যাঁ টাটা, গুড মর্নিং। সো আজকে 10th August, এখন প্রায় 11টা বাজে, আর ছেলে এখন ওর কোলে, যা স্নান করে ফিরলাম, ফিরলাম না স্নান করে বেরোলাম, তো ছেলে একাই শুয়ে টিভি দেখছিলো, তো এখন যাবো নিচে, তাড়াতাড়ি রেডি হয়নি, একটু রান্না বান্নাও আছে, আজকে কতটা করতে পারবো জানি না। ম্যাডাম 10th August হচ্ছে হ্যাপি বার্থডে, আর বার্থডে লাঞ্চ, বার্থডে ডিনার, বার্থডে ব্রেকফাস্ট সবই ম্যাডাম নিজেই করবে, আমি সব যোগাযোগ করে দিয়েছি, যোগাড় করে দিয়েছে, কিন্তু কতটা আমি করতে পারবো জানি না, রোদ্দুরকে নিয়ে একটু চাপই হয় রান্না করার। যাই হোক করা হয়ে গেছে বাজারহাট, এবার লাস্ট রান্নাবান্না শুরু হবে, রেডি এখন নিচে নামার জন্য, আমার কোলে আছে বাবা, মর্নিং উইশ করে দিচ্ছ সবাইকে, গুড মর্নিং বলে দিয়েছ, এবার আমরা সবাই মিলে নিচে নামতে চলেছি। বাবা এত দূর, হুম কি করছো, কি করছো রোদ্দুর দেখি, হ্যাঁ বাবা বাবা বাবা
মুসুর ডাল সেদ্ধ। মুসুর ডাল সেদ্ধ পুরো হয়ে গেছে, আর এখানে চলছে মুসুর ডালের পেঁয়াজ ফোড়ন দেওয়া। আমি টমেটো রসুন একটু দিই, একটু খেতে টেস্টি লাগে। এখানে চলছে মাটন কষানো, আর পাশে এখন আলু ভাজা হচ্ছে। পাঁচ রকম ভাজার বাকি দু রকম হয়ে গেছে, বাকি এখনও চলবে। পাপা কি এক্স্যাক্টলি বাজে দুপুর তিনটে, বাবার কাছে লাঞ্চ করতে এলাম, তো লাঞ্চে যাবো। আর এখন মিনিমাইল প্রচণ্ড কাস্টমারের চাপ ছিল, এখন একটু চাপটা হালকা হয়েছে। আর আমি এখন প্যাকিং করছি, এই যে এইগুলোকে বলা হয়েছে আসন অঙ্গরীয়, এগুলো পুজোতে লাগে, এগুলো পাউচ করা শেষ একদম নেই, তো এগুলো করছি। এখন প্রচণ্ড ফর্দের চাপ চলছে রাখি পূর্ণিমার জন্য। তা খারাপ করে দিচ্ছিস, হ্যাঁ এটা কী হচ্ছে, কী রে কী হচ্ছে, হ্যাঁ এটা কী হচ্ছে, কী খেলা হচ্ছে এটা? সকাল থেকে তো শুরু করেছিস এই খেলাটা, হ্যাঁ সাতটা থেকে তো এই খেলাটা আরম্ভ হয়েছে, আবার কি আবার কি, হ্যাঁ কী খেলা, হ্যাঁ এটা কী খেলা হচ্ছে? মা এসে আমার কী বললো, তোমাকে দোকান নিয়ে যেতে বলছি, তুমি এমনই পাগল করে দিচ্ছ সবাইকে। হ্যাঁ বালিশ ঠেলে বালিশে তলা ডুবে আছে, সুতরাং কী দরকার বলতো, বার্থডে গার্ল বসে গেছে তার গিফট নিয়ে কোলে। আজকে গিফট কোলে আছে, গিফট এখন কোলে, এই যে গিফট, দূর হে দাঁড়া, হ্যাঁ ভাত দিয়েছে, এই সামনে পুরো দুপুরের লাঞ্চ রেডি। বেশি কিছু করা হয়নি কারণ ছেলের শরীর খুব একটা ভালো না, তো সেহেতু বেশি কিছু রিচ বা বেশি কিছু আমি খাবো না, যার জন্য খুব অল্প সামান্যই রান্না হয়েছে। সামান্য একটু ডাল ভাজা যেটা করতে হয়, আর একটু মাটানো হয়েছে, আর বেশি কিছু করিনি ওর জন্য। ছেলে শরীরটা আগে ঠিক দেখতে হবে, আমার খাওয়াটা। তো এখানে ভাত হয়েছে, আর পাঁচ রকম ভাজা হয়েছে, এখানে ডাল আর মাটন, এখানে পাঁচ রকমের দই মিষ্টি সন্দেশ, আর এটা তো আমার লাঞ্চের মেনু, একই মেনু। তো ছেলেকে নিয়ে আমরা বসেছি এবার লাঞ্চে, বার্থডে স্পেশাল লাঞ্চ। রদুল রদুল দাও, উই বাবা, বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে, আর আমার বিকেলে ছাদে যাওয়া আজকে সম্ভব হয়নি, মানে বাইরে কোনো অ্যাক্টিভিটি করা যায়নি, ঘরের মধ্যেই ছিলাম আধ ঘন্টা এক ঘন্টা। আর এখন দোকানে বেরিয়ে গেছি, দোকানে কাস্টমার লিস্ট চলে এসছে হোয়াটসঅ্যাপে, আর রূপার জন্মদিন এইভাবে এবারে অতটা ভালো করে সেলিব্রেশ কিছু করতে পারছি না, রোদ্দুরকে নিয়ে কোথাও যাওয়া সম্ভব না, ভাব নাহলে প্ল্যান ছিল কোথাও যাওয়ার একটা বিকেলবেলা, আর ওয়েদার সাথ দিল না, কিছু করার নেই। এখন দোকান বেরিয়ে যাচ্ছি, দোকানে কালকে রাখি পূর্ণিমা আছে, কয়েকটা কাস্টমারের তো লাইন আছে, তো সেগুলো ক্লিয়ার করি গিয়ে। টাটা। তো গুড ইভিনিং, ঘড়িতে এখন প্রায় 7:30 বাজতে যায়, আর ছেলে জাস্ট একটুখানি ঘুমোলো, তো আমি এখন চেষ্টা করছি ঠাকুর ঘরে একটু যাব, গিয়ে ঠাকুরের কিছু কাজ করে আসবো, কারণ কালকে আমাদের ইচ্ছা আছে, মানে
পুরী থেকে আমরা যে জগন্নাথ বলরাম আর সুভদ্রার যে মূর্তিগুলো কিনেছিলাম সেগুলোকে স্থাপন করা, কারণ কালকে আছে পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তো নেক্সট পূর্ণিমাটা ওটা হলে ওটা লক্ষ্মী পুজোর টাইম পড়ছে, ওটা অনেকটা লেট হয়ে যাবে, তো আমরা চাইছি এই পূর্ণিমাতে ওটা বসিয়ে দিতে। তো তার জন্য একটু কিছু গোছগাছ করে নিতে হবে, একটু রেডি না করে দিলে কালকে বৃহস্পতিবার এমনি পুজো থাকে প্রচুর লেট হয়ে যাবে, তার মধ্যে রাখিও আছে, ভাইকেও আসতে বলেছি, তো কখন কি হবে জানি না, যার জন্য চাইছি একটু তাড়াতাড়ি যদি কিছু গুছিয়ে রাখা যায়। তো এখন যাই গিয়ে ঠাকুর ঘরে দেখি কতটা কি করা যায়, রোদ্দুর ঘুমোচ্ছে, ওকে বেশিক্ষণ একাও রেখে যাওয়া যাবে না। সো আমাদের ইচ্ছা এইখানের যে ঠাকুরগুলো আছে এই ঠাকুরগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে এইখানে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা, মানে কাছের এই র্যাকটার মধ্যে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করা। সো আমাকে এইগুলোকে এখন ক্লিন আপ করতে হবে। সো যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। এখন রাত্রির প্রায় 10টা বাজতে যায় আর আমি ঠাকুর ঘরে গেছিলাম জাস্ট কাজ করতে, সবে শুরু করেছি, এখান থেকে শুনতে পাচ্ছি একটু আওয়াজ আসছে, তো বুঝলাম হয়তো ছেলে উঠে গেছে, ওকে তো একা একা এখানে যাবে না। তো এখন 10টা বাজে, এখন জাস্ট ও ছাড়লো আমাকে, এখন আমি আবার যাচ্ছি ঠাকুর ঘরে, এখনও কতটা করতে পারবো সেটা জানি না, তখন তো কিছুই হয়নি, জাস্ট একটুখানি গেলাম, একটুখানি শুরু করলাম, তার মধ্যেই উঠে গেল। সো এখন মনে হচ্ছে তো একটু গভীর ঘুমিয়েছে, সো আমি এখন যাই। তো রাত 10:30 বাজে আর আপাতত জায়গাটা আমার এই দাঁড়ালো, এগুলো সব কিছু ক্লিন করে এই র্যাকটা ফাঁকা করে দিয়ে আসন পেতে রাখলাম, কালকে জাস্ট ঠাকুরটা বসানো হবে। আর বাকি এখানে সব চারিদিকে যা যা ছিল সেগুলোকে এখানে অ্যাসেম্বল করে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে চান করেছি, চান করিনি, এই দোকানের উপর থেকে সব জল পড়ছে, মানে পুরোনো দোকান পুরোনো বাড়ির মধ্যে হলে যেটা হয়, সন্ধ্যে থেকে বৃষ্টির সেই টিপ টিপ করে জল পড়ছে ভেতরে, আর সেই নিয়ে দোকানদারি কন্টিনিউ করতে হয়েছে, আর তার মধ্যে পুরো ভিজে, আর দেখুন সব জামাটা এই ভিজে নিয়ে দোকানদারি করতে হয়েছে। যাই হোক, হিউজ কাস্টমার, প্রচণ্ড ভিড় ছিল, কারণ কালকে রাখি পূর্ণিমা, আর কালকের থেকেও আবার ভিড় হবে শনিবার দিনকার, শ্রাবণ মাসের শেষ শনিবার, মানে বিরাম নেই। রাত 11:30 বাজে, এখন দশ দোকান বন্ধ করেছি, বাবা দোকান বন্ধ করে বাবা 10টার সময় চলে গেছে, ভেতরে আমার কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন বাইরে বেরোচ্ছি। আর গেছিলাম একটুখানি দোকান বন্ধ করার পর এই ডিও কিনতে, দুটো কালকে রাখি, তোরা রূপার ভাই দুই ভাই আসবে কালকে রাখি পড়তে আমাদের বাড়িতেই আসবে। আর কাল সকালে সম্ভবত হতে চলেছে সে জগন্নাথদেব পুরী থেকে নিয়ে এসেছেন, তাদেরকে আমরা প্রতিস্থাপন করবো প্রথম ঠাকুর ঘরে, তো সেই জন্য কালকে রূপা তো ওই বাড়ি যাচ্ছে না রাখি পড়তে, ওপর ভাইরা এখানে রাখি পড়তে আসছে, কাল সকাল থেকে তার যোগাযান্তি তো করতেই হবে, সে তো আমাকে আগে থেকে বুক করে রেখেছে, এই আনতে হবে, সেই আনতে, ওই আনতে হবে, সেগুলো আনতেই হবে। বাট এখন আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছি, 11:30 এনে কতটা এনার্জি থাকবে, বাড়ি গিয়ে কাজ তো কিছু করতে পারবো না, গিয়ে ব্লগ এডিট করে শুয়ে পড়তে হবে। তো টাটা, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ডিনারে আজকের ভাত, কচি পাঠার মাংসের ঝোল আর আলু ভাজা। সো রাইট, এখন বাজে রাতের 12:45, জাস্ট কমপ্লিট করলাম ডিনার, আর দোকান থেকে তো এসেছি অনেকটাই দেরি করে, বৃষ্টিতে ভিজে গেছিলাম, কাত না ধরে ফিরেছি। আর আজকের রূপার বার্থডে ছিল, বার্থডেটা খুব হালকা করে একটা ব্লগ গেল, ওর প্রথম বার্থডে রোদ্দুরের সাথে এবছর, দেখা যাক নেক্সট ইয়ার কী প্ল্যান করা যেতে পারে, এবছরের প্ল্যানটা তো একদম সাদা মাটা, কিচ্ছুটি হয়নি। আজ ব্লগটা দেখো, যদি ভালো লাগে থাকে প্লিজ তুই সাবস্ক্রাইব সমরূপ, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে একদম ভুলুন। আজ এই ব্লগ করছি এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে আগামীকাল সকালে, টিল দেন টাটা, গুড নাইট।